আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আমাদের এই ভিডিওগুলো এখন থেকে সন্ধে 7টার সময় আসবে, একদিন পরপর। সো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সব সময় সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যান। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত একটা প্লাগইন নিয়ে আলোচনা করব। আমরা এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করছিলাম, এই ওয়েবসাইটটা এখন ডিজাইন করব আমরা একদম স্ক্র্যাচ থেকে। সো এর আগে আমরা এই প্লাগইনটি নিয়ে কথা বলতে চাই, কারণ আমরা এখন প্রথমেই আমরা যে সেকশনটিকে আমরা কাভার করব সেটা হচ্ছে হিরো সেকশন। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, মনে করেন bdshop.com এর এই যে অপশনটা আছে, এই অপশনটাকে বলা হবে হিরো সেকশন। আমরা আমাদের এই ওয়েবসাইটের হিরো সেকশনটাকে ডিজাইন করতে চাই। তো এখানে অনেক ইমেজ টিমেজ থাকতে পারে। আমরা অনেক সময় এই যে দেখেন এই ওয়েবসাইটে অনেকগুলো ইমেজ ব্যবহার করা হয়েছে, তাই না? তো এই ইমেজগুলোকে কিভাবে অপটিমাইজ করা যায়, কারণ একটা ইমেজের কিন্তু অনেক বড় বড় সাইজ থাকতে পারে, এই ইমেজগুলো অনেক বড় সাইজের থাকতে পারে, যেটার কারণে আমাদের ওয়েবসাইটটা স্লো কাজ করতে পারে, লোড দেরিতে হতে পারে। সো এই কারণে একটা ইমেজ অপটিমাইজার একটা টুল ব্যবহার করব, একটা প্লাগইন ব্যবহার করব। এটার নাম হচ্ছে ইমেজিফাই। আপনারা চলে যাবেন imagify.io-তে, এইখান থেকে গেট স্টার্টেড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ফ্রি মেথড যেটা আছে এটা আমরা ইউজ করব। এখান থেকে সাইন আপ ইটস ফ্রি, এখানে আমরা ক্লিক করে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন অপশন যাবে, ওইখান থেকে ভেরিফাই করে আমরা লগ ইন করে ফেলবো। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এই যে দেখেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবো। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। এইখান থেকে আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে, আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করলাম। এইখান থেকে আমরা প্লাগইনস নামে যে অপশনটা আছে, প্লাগইনস থেকে অ্যাড নিউ যে অপশনটা আছে, এখানে নতুন ট্যাবে আমরা যাব। যাওয়ার পর এখন এখান থেকে মনে করুন আমি আমার হিরো সেকশনটাকে ডিজাইন করার জন্য, এই সেকশনটাকে ডিজাইন করার জন্য আমি pixels.com থেকে একটা ইমেজ আমি ডাউনলোড করে ফেলেছিলাম। যেমন pixels.com, এইখান থেকে আমি সার্চ করেছিলাম হচ্ছে ডেস্ক। সো এখান থেকে আমি যে কোনো একটা ডেস্কের ছবি, আমি এই ছবিটা ডাউনলোড করেছিলাম, এখানে ক্লিক করে ফ্রি ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো এইটা আমি এখন এখান থেকে মিডিয়া নামে যে অপশনটা আছে মিডিয়া লাইব্রেরিতে আমি অ্যাড করে ফেলি। আপলোড ফাইলস, দেন এই ফাইলটাকে আমি এখানে আপলোড করব। তো আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যখন কাজ করবেন অথবা আপনি যখন আপনার ওয়েবসাইটে কাজ করবেন, বিভিন্ন ইমেজ এইগুলো আপনার ওয়েবসাইটে যুক্ত হতে পারে, তাই না? সো আমরা হচ্ছে মিডিয়াস অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে একটা ইমেজ এখন আছে, এই যে দেখেন এই ইমেজটা আছে। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে এটার সাইজ দেখতে পাচ্ছি, ফাইল সাইজ হচ্ছে 282 KB। হুম, আমরা এখান থেকে আমরা এইটার ফাইল সাইজটাকে আর একটু কমায় নিতে পারি এই টুলটা ব্যবহার করে। তো এখন আমরা এখান থেকে প্লাগইনস নামে যে অপশনটা আছে নতুন ট্যাবে অথবা এখানে, তো এখন প্লাগইনস থেকে আমরা এখান থেকে সার্চ করব ইমেজিফাই। ইমেজিফাই লিখে সার্চ করলেই এটা চলে আসবে, এই যে এটা, এটাকে ইনস্টল করে ফেলবো। ইনস্টল নাওতে ক্লিক করে তারপর হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করব আমরা। তারপর যেহেতু আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, সো আমি এখান থেকে আই হ্যাভ মাই এপিআই কি, এখানে ক্লিক করে আমার এপিআই কিটা দিতে হবে। সো এখান থেকে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন এপিআই ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করে আমার যে এপিআই কিটা আছে এটাকে এখান থেকে কপি করে আনব আমার imagify.io অ্যাকাউন্ট থেকে। ওকে, তারপর হচ্ছে এখানে যাব। যাওয়ার পরে এই এপিআই কিটা এখানে পেস্ট করে দিব এবং কন্ট্যাক্ট মিতে আমি ক্লিক করে দেবো, কানেক্ট মিতে আমি ক্লিক করে ফেলব। ওকে, কানেক্ট হয়ে গেল। দেন গো টু সেটিংস নামে যে অপশনটা আছে এখানে চলে যাব। এইখান থেকে আমরা অটো অপটিমাইজার ইমেজেস অন আপলোড, এটা টিক মার্কই থাকবে, ব্যাক আপ অরিজিনাল ইমেজ এটা দরকার নাই, কারণ এটা আমাদের স্পেস খাবে। তারপর এখান থেকে নিচের দিকে চলে যাব, ডিসপ্লে ইমেজ ওয়েবপি ফরম্যাট, এটাকে আমরা হচ্ছে অন করে দিব। রিসাইজ এটা দিয়ে দিব হচ্ছে 2048,
তারপর এখান থেকে আমরা চলে যাব সেভ অ্যান্ড গো টু বাল্ক অপটিমাইজার এই জায়গাতে, এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 0% দেখাচ্ছে, এখন এখানে এই বাটনটাতে আমরা ক্লিক করব, স্টার্ট দ্য অপটিমাইজেশন এখানে ক্লিক করে ফেলব। এখানে আমার মাত্র একটা ছবি আছে, সো এখানে সেই একটা ছবি সে হচ্ছে অপটিমাইজ করবে। আপনার এখানে অনেক ছবি থাকতে পারে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেক ছবি থাকতে পারে, এই ছবিগুলোকে সে অপটিমাইজ করে ফেলবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 100% হয়েছে এবং এই যে সাইজটা আছে এটা 60% হয়েছে। তো আমরা যদি আমাদের মিডিয়া সেকশনে যাই, মিডিয়াতে ক্লিক করি এবং এইখান থেকে আমরা অল ইমেজ আইটেম, এখান থেকে অল ডেটস, এই যে এই জায়গাতে আমরা ক্লিক করি, এই জায়গাতে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে এখন আমাদের যে ইমেজটা আছে ওইটার সাইজ কত ছিল, 200 কত, তাই না? 200 কত ছিল। তো এইটাকে সে অপটিমাইজ করে 67.50 KB নিয়ে আসছে। ওকে, সো এই টুলটা এইভাবেই কাজ করে, আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো ব্যবহার করা হবে ওই ইমেজগুলোকে সে অপটিমাইজ করবে, মানে সাইজটাকে সেই কমায় ফেলবে, সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র সাইজটা কমবে আর কি। আমরা যদি ভিউ ডিটেলসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি। সো এইভাবে আসলে এই টুলটা কাজ করে, আমরা এই টুলটা ইউজ করতে পারি। এটার বিভিন্ন প্রো ভার্সন আছে, সো আমি বলবো যে মাসে আপনাকে 20 MB পর্যন্ত হয়তো বা দিবে, সো আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আমরা আগামী পর্বে আমাদের ওয়েবসাইটের হিরো সেকশন, মানে এই সেকশনটা হচ্ছে ডিজাইন করব আগামী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সবার সাথে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন যারা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং শিখতে চায়। দেখা হচ্ছে নেক্সট পর্বে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।